ওয়েলকাম টু বাবা লোকনাথ টিউটোরিয়াল হোম আজকে আমরা ভূগোলের কিছু সম্ভাব্য এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন অন্তর্জাত শক্তির প্রধান উৎস হল উত্তর অপশন বি তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ পরে প্রশ্ন জলচাপ তলের সঙ্গে সম্পর্ক আছে এমন একটি প্রশ্রোবণ হল উত্তর অপশন এ আর তেজীয় প্রশ্রবণ সামুদ্রিক অবক্ষেপণের ফলে একটি দ্বীপ ও সেই দ্বীপের নিকটবর্তী মূল ভূখণ্ড যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তাকে বলে উত্তর অপশন বি টম্বোলো সমধর্মী শিলা যে নদী নকশা তৈরি করে তা হলো উত্তর অপশন ডি বৃক্ষরূপী নকশা প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্রে বাধার সৃষ্টি হয় যে কারণে তা হল উত্তর অপশন এ নদী ক্ষয়ের নিম্নসীমার পরিবর্তন একটি খার ধর্মী মাটির উদাহরণ হলো উত্তর অপশন ডি সোলাঞ্চাক মাটি পরপ্রশ্ন আববিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে উত্তর অপশন বি রেগলিত প্রশ্ন ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম হল উত্তর অপশন সি পর প্রশ্ন উত্তর গোলার্ধে জেট বহু প্রবাহিত হয় উত্তর অপশান এ পূর্ব দিকে পরে প্রশ্ন ওজন স্তর অবস্থান করে উত্তর অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ারে পরের প্রশ্ন জীববৈচিত্র্যে কোন প্রাণী কোন প্রকার প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর অপশন বি কীটপতঙ্গ পরে প্রশ্ন বায়ুমণ্ডলের বিপর্যয়ের একটি উদাহরণ হল উত্তর অপশান বি বন্যা পরে প্রশ্ন রেশম বা গুটি পোকা প্রতিপালনকে বলে উত্তর অপশান ডি সেরিকালচার তোমরা তো জানোই পুমাম কালচার বলা হয় ফল চাষকে ফ্লোরিকালচার বলা হয় ফুল চাষকে এবং অলেরিকালচার বলা হয় শাকসবজি চাষকে শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষিকে বলে উত্তর অপশন ডি চেনা সর্বাধিক মুনাফা তত্ত্বটির প্রবক্তা হলেন উত্তর অপশান সি অগাস্ট লোস পরে প্রশ্ন বিএমডব্লিউ কোন দেশে গাড়ি উৎপাদক কোম্পানি উত্তর হবে অপশন ডি জার্মানি পরে প্রশ্ন ভারতের সর্বাধিক জনপ্রিয় রাজ্য হল উত্তর অপশান সি সিকিম পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে উত্তর অপশান ডি মেগাসিটি পরে প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের স্ত্রী পুরুষের অনুপাত ছিল উত্তর অপশান এ হাজার হাজার নশো চল্লিশ পরের প্রশ্ন অর্থনৈতিক বিকাশ নির্ভর করে উত্তর অপশন এ মাথাপিছু এবং জাতীয় আয়ের উপর পরের প্রশ্ন তথা এই সেটের শেষ প্রশ্ন হলদিয়া বন্দরকে কানেক্ট করেছে উত্তর অপশন ডি এনএইচ ফোর্টি ওয়ান আরোহণ পদ্ধতির ফলে ভূমি ঢাল উত্তর অপশন বি হার্স পাই পরের প্রশ্ন দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে প্রবেশ্য স্তর থাকলে সেখানে যে প্রকার অ্যাকুইফার সৃষ্টি হয় তা হল উত্তর অপশন এ আবদ্ধ অ্যাকুইফার পরে প্রশ্ন সমুদ্র জলের নিম্নসীমা থেকে সীমা পর্যন্ত উপকূলের অংশকে বলে উত্তর অপশন বি সম্মুখ তটভূমি পরে প্রশ্ন মরু অঞ্চলের ছোট ছোট লবণাক্ত হ্রদকে বলে উত্তর অপশন এ প্লায়া পরে প্রশ্ন বৃক্ষরূপী জল প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সঙ্গে মিলিত হয় উত্তর অপশন বি কোণে পরে প্রশ্ন মাটির প্রধান পুষ্টিমৌল হল উত্তর অপশন এ নাইট্রোজেন পরে প্রশ্ন জেট স্ট্রিমের প্রবাহ যে ঋতুর প্রারম্ভে শুরু হয় তা হলো উত্তর অপশন ডি শীত ওয়াকার সার্কুলেশন দেখা যায় উত্তর অপশন সি প্রশান্ত মহাসাগরে পরে প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাতের সমপ্রেস রেখার আকৃতি হয় উত্তর অপশন এ গোলাকার পরের প্রশ্ন ল্যাটেরাইট মাটি গড়ে উঠে উত্তর অপশান সি আর্দ্র ক্রান্তীয় জল জলবায়ুতে পরে প্রশ্ন জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় উত্তর অপশন এ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আধুনিক সৃষ্ট বিপর্যয় হল উত্তর অপশান ডি জীবাণু সন্ত্রাস পৃথিবীর অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে যে অর্থনৈতিক কার্যের প্রাধান্য দেখা যায় তা হল উত্তর অপশান এ প্রথম শ্রেণীর পরপ্রশ্ন মিশ্র কৃষি ব্যবস্থায় একেই জমিতে শস্য চাষের সঙ্গে করা হয় উত্তর অপশান সি পশুপালন পরপ্রশ্ন মালয়েশিয়ার রবার শিল্পের জন্য বিখ্যাত অঞ্চল হল উত্তর অপশান এ পরপ্রশ্ন পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় যে শহরকে উত্তর অপশান সি পরপ্রশ্ন গবেষণামূলক কাজের নিযুক্ত কর্মী কর্মীদের বলা হয় উত্তর অপশান এ সোনালী কলার শ্রমিক পরপ্রশ্ন সর্ববৃহৎ ব্যাঙ্কিং সংস্থাটি হলো উত্তর আরবিআই দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী ভারতের প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব হল উত্তর অপশানে এ তিনশো বিরাশি জন পরে প্রশ্ন গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলে উত্তর অপশান বি মৌজা এই সেটের শেষ প্রশ্ন ছত্তিশগড় রাজ্যটি জন্ম হয় উত্তর অপশানে এ পয়লা নভেম্বর দু সালে